তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ওইও গেমার। তো গাইস, ফ্রেন্ডলি এখানে যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের গেমের ভিতরে ফেব্রুয়ারি মাসের বইয়া পাসটা চলে এসেছে। তো এই বইয়া পাসটা পারচেস করবো। এছাড়া গাইস, এই বইয়া পাসটা তোমাদের নেওয়াটা ঠিক হবে কি হবে না এটা বলে দেবো। অ্যান্ড এর সঙ্গে এবার তোমরা বইয়া পাসের ভিতরে ডিসকাউন্ট দেখতে পাবে কি পাবে না, আর গাইস যদি ডিসকাউন্টটা দেওয়া হয় ডিসকাউন্ট ইভেন্টটা কবে দেখতে হবে, সব কিছুই তোমাদেরকে আজকের এই বইতে একেবারে ফুল ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটিকে কেউ একটু স্কিপ বা মিস করবে না, একেবারে লাস্ট পর্যন্ত টানা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি দা ভিডিও অপশনটি সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ভিডিও মিস না যায়। তো চলো ফাইনালি ফটাফট ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, প্রথমে এখানে বইয়া পাসের ভিতরে ঢুকে পড়বো। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ, এই যে ফেব্রুয়ারি মাসের বইয়া পাসটা, তো এটা কিন্তু পুরোটাই ক্রোকোডাইল থিমে করা হয়েছে। তো প্রথমে তোমাদেরকে এখানে যে রিওয়ার্ডস কয়টা আছে এগুলো রিভিউ করে দেখে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লেভেল ওয়ানে আমাদেরকে এই যে স্যান্টিনো ক্যারেক্টারটা, তো এটা কিন্তু দেওয়া হচ্ছে। তো ভাই সাহেব, এই যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু ওপি লেভেলের। তো তোমাদেরকে বলে দিই এই ক্যারেক্টারটার কাজ কি, তো এই ক্যারেক্টারটা কিন্তু টেলিপোর্ট করতে পারে। তো এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো যে এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি কীভাবে কাজ করে, তো ওইটা তোমরা দেখে নিও। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে গান স্কিন আছে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ ভাউচার বগেরা, ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট বগেরা অনেক কিছু আছে। অ্যান্ড এরপরে 10 লেভেলে দেখতে পাচ্ছ প্যারাসুটের স্কিন, এছাড়া গেছে এখানে ল্যাম্বরগিনি গাড়ির স্কিন। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ নর্মাল কিছু রিওয়ার্ড আছে, যেমন গেছে এখানে ইভোগানের টোকেন বগেরা আছে। অ্যান্ড এরপরে 20 লেভেলে দেখতে পাচ্ছ এখানে ব্যানার দেওয়া হচ্ছে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ আবারও কিছু নর্মাল আইটেম আছে। অ্যান্ড 30 লেভেলে দেখতে পাচ্ছ এই যে স্কাইবোর্ডের স্ক্রিনটা, তো এটা আছে। অ্যান্ড এরপরে কিন্তু আবারও কিছু নর্মাল আইটেম আছে দেখতে পাচ্ছ। অ্যান্ড ইভোগানের ক্রেট বগেরা আছে। তো এরপরে দেখতে পাচ্ছ 40 লেভেলে এখানে কিন্তু দুটো আবতার আছে। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ নর্মাল কিছু আইটেম আছে। 50 লেভেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রির পাশে একটা টি শার্ট দেওয়া হচ্ছে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফিমেল বান্ডিল আছে, তো এটাই কিন্তু বইয়া পাসের বান্ডিল। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব নর্মাল কিছু আইটেম আছে। অ্যান্ড এরপরে ভাইসাব এখানে দেখতে পাচ্ছ 70 লেভেলে এখানে একটা গ্রেনেড স্কিন দেওয়া হয়েছে, তো এই যে গ্রেনেডের স্কিনটা এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ এবারেও কিন্তু নর্মাল কিছু আইটেম আছে। আর ফ্রির পাশে এবার গেছে কিন্তু 80 লেভেলে একটা দেখতে পাচ্ছ লুটবক্সের স্কিন দেওয়া হয়েছে। অ্যান্ড এরপরে আবার কিছু নর্মাল আইটেম। অ্যান্ড 90 লেভেলে এখানে এই যে ব্যাকপ্যাকটা, তো এই ব্যাকপ্যাকটা দেওয়া হয়েছে। তো লেভেল 3-তে এই টাইপের, অ্যান্ড লেভেল 2-তে এই টাইপের। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ লেভেল 1-এ কিছুটা এই টাইপের তোমরা দেখতে হবে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ আবারও কিছু নর্মাল আইটেম। আর গাইস, এখানে 100 লেভেলে এই যে বান্ডেলটা, তো এই বান্ডেলটা দেওয়া হচ্ছে। তো গাইস, এখানে বইয়া পাসের ভিতরে কিন্তু এই বান্ডেলটা দেওয়া হবে না, আমাদেরকে এখানে যে বেসিক এই যে বান্ডেলটা আছে তো এই বান্ডেলটা দেওয়া হবে। বাট গাইস, আমরা কিন্তু এখানে কাস্টমাইজ বগেরে করতে পারবো, তো এর জন্য কিন্তু অনেক ডায়মন্ড আমাদের খরচ হবে। অ্যান্ড এখানে এই যে টোকেনটা আছে, এই টোকেনটা আমাদেরকে ক্রেট ওপেন করে বের করতে হবে। অ্যান্ড এরপরে কিন্তু এখানে যে স্পেশাল ইফেক্ট, এছাড়া গেছে এখানে দেখতে পাচ্ছ এখানে বান্ডিলের কালার বগেরা, এগুলো কিন্তু আমরা আনলক করতে পারবো। বাট এখানে বইয়া পাসের ভিতরে আমাদেরকে এখানে কিন্তু বেসিক যে বান্ডিলটা, তো সেই বেসিক বান্ডিলটা দেওয়া হবে। এখানে কিন্তু বান্ডিলের কালার অ্যান্ড স্পেশাল ইফেক্ট বগেরা দেওয়া হবে না। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রেটটা আছে, যেখান থেকে তোমরা এখানে টোকেন, এছাড়া গেছে এখানে বান্ডিল, অ্যান্ড এখানে স্পেশাল ইফেক্ট বগেরে পাবে। তো এরপরে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর অনেক কয়েকটা আইটেম আছে। অ্যান্ড এরপরে 130 লেভেলে এই যে লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিনটা, তো এই লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিনটা আছে, তো জাস্ট ওপি লেভেলের এই ব্যাটারি স্ক্রিনটা। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ 140 লেভেলে এই যে ইমোটটা, তো এই ইমোটটা আছে, তো এবার কিন্তু আমাদেরকে ইউনিক টাইপের একটা ইমোট দেওয়া হয়েছে। তো এই যে ইমোটটা, এটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ নর্মাল কিছু আইটেম আছে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ এখানে ক্রেট বেড়া আছে। আর 150 লেভেলে এই যে কডের যে গান স্কিনটা, যেখানে তোমার রেট অফ ফায়ার সিঙ্গেল, রিলোড স্পিড ডাবল, অ্যান্ড ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস দেখতে হবে, তো এই গান স্কিনটা আমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ 151 লেভেলে এই যে ক্রেটটা দেওয়া হবে। তো 150 লেভেলে তোমরা এখানে যত লেভেল আপ করবে পরপর কিন্তু এখানে এক লেভেল আপ করবে। অ্যান্ড এরপরে কিন্তু একটা করে বক্স পাবে, 151 লেভেলে একটা বক্স পাবে, 152 লেভেলে একটা বক্স পাবে, তো এইভাবে কিন্তু বক্সটা পাবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ পুরোনো ইলাইট পাসের বান্ডেল দেওয়া হয়েছে। এছাড়া কি সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু
ইমোট বগেরা অনেক কিছু আইটেম আছে। তো এই বক্সটা ওপেন করে তোমরা এই আইটেমগুলো পাবে। তো যাদের লাকটা ভালো থাকবে তারা কিন্তু এখান থেকে ইলাইট পাসের বান্ডেল অ্যান্ড ভালো ভালো আইটেম পাবে। নাহলে গাইস এখানে দেখতে পাচ্ছ নর্মাল কিছু আইটেম আছে, তো এইগুলো তোমরা পাবে। তো এখানে কিন্তু তোমাদেরকে এই যে মিশনগুলো দেওয়া হয়েছে, তো মিশনগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে অ্যান্ড এরপরে কিন্তু লেভেলগুলো তোমাদের বাড়বে অ্যান্ড পরপর সব কয়েকটা আইটেম পাবে। তো এই যে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, তো ওইটা দেখে তোমরা মিশনটা কমপ্লিট করে নিও অ্যান্ড এখানে যে লেভেলটা আছে এটাকে আপ করে তোমরা সব কয়েকটা আইটেম নিয়ে নিও। তো চলো এবার তোমাদেরকে এখানে এই যে বইয়া পাসটা আছে তো এটাকে পারচেস করে দেখায়। এছাড়া কি তোমাদের পারচেস করাটা ঠিক হবে কি হবে না এটা বলে দিই। তো এখানে তোমরা আপগ্রেডের অপশানটা পেয়ে যাবে অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ এখানে যে প্রিমিয়ামটা আছে তো এটা 499 ডায়মন্ডের, আর এখানে যে প্রিমিয়াম প্লাস যে মেম্বারশিপটা আছে তো এটা কিন্তু 999 ডায়মন্ডের। তো আমি 499 ডায়মন্ডের এইটাই কিন্তু পারচেস করবো। 999 ডায়মন্ডে কী হবে, এখানে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 50 লেভেল পেয়ে যাবে। এছাড়া সেখানে তোমরা 170 পর্যন্ত লেভেলটাকে আপ করতে পারবে। আর এখানে যে প্রিমিয়াম পাসটা আছে যেটা 499 ডায়মন্ডের, তো এখানে কিন্তু তোমাদেরকে যে 50 লেভেলটা এটা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া হবে না, তোমাদেরকে মিশন কমপ্লিট করে লেভেলটা বাড়াতে হবে। আর এখানে তোমরা লেভেলটাকে 120 পর্যন্ত বাড়াতে পারবে। আর কি সেখানে দেখতে পাচ্ছ তোমরা প্রিমিয়াম প্লাসে এই যে গণেশ স্কিন, এছাড়া কি সেখানে ইমোট অ্যান্ড এখানে এই যে ব্যাটারি স্কিনটা এটা কিন্তু এক্সট্রা পাবে। তো এইগুলোর আমার দরকার নেই। তো এখানে 499 ডায়মন্ডের যে প্রিমিয়াম পাসটা আছে তো চলো এটাকে পারচেস করে নিই। আর গাইস এবারে যে বইয়া পাসটা এটা কিন্তু ভালোই আছে, তো তোমরা কিন্তু চাইলে এই বইয়া পাসটা পারচেস করতে পারো। আর যদি কথা বলি এখানে বইয়া পাসের ডিসকাউন্টটা তোমরা দেখতে পাবে কি পাবে না, তো গাইস এখানে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা দেওয়া হতেও পারে, আবার গাইস নাও দেওয়া হতে পারে। আর গাইস যদি দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা 25-26 তারিখের ভিতরে এখানে ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাবে, তো তোমরা চাইলে কিন্তু ওয়েট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে ক্যারেক্টারটা আছে, এছাড়া কি সেখানে গান স্কিন বগেরা কিন্তু পেয়ে গেলাম। তো এখানে এই যে ক্যারেক্টারটা যে অ্যাবিলিটিটা, তো এটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আর গাইস কারা কারা এই যে বইয়া পাসটা পারচেস করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো গাইস আজকের ভিডিও বেশ গেলে এতটুকুই, তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।